হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য আরও একটা নতুন গ্লাস পেন্টিংয়ের ভিডিও নিয়ে চলে এসেছি। আগের দিন একটা গ্লাস পেন্টিংয়ের ভিডিও দিয়েছিলাম, যেখানে তোমরা দেখেছিলে যে কীভাবে গ্লাস পেন্টিং ব্যবহার করতে হয়। এই ভিডিওতে তোমাদের আরও একবার বলে দিই যে গ্লাস পেন্টিং ব্যবহার করার সময় যে গ্লাস পেন্টিংয়ে দেখো আমি 6টা শেডের কালার নিয়েছি, তার মধ্যে একটা আউটলাইনার আছে যেটা ব্ল্যাক কালারের। তোমরা চাইলে সাদা বা গোল্ডেন এই কালারেরও আউটলাইনার পেয়ে যাবে। আউটলাইনের দুটো মুখ থাকে, একটা হচ্ছে সিল করা থাকে যেটাকে কাটতে হয় কেটে, আর একটা কালো রঙের সরু মুখ দেওয়া থাকে যেটা দিয়ে আমরা সরু সরু দাগ টানতে পারি, ওইটা তোমরা খুলে লাগিয়ে নিতে পারো। আর এখানে দেখো আমি 6টা শেডের যেহেতু কালার নিয়েছি, 6টা আরও বিভিন্ন শেডের কালার রয়েছে। এবার আমি একটা গ্লাস নিয়ে নিচ্ছি, গ্লাসটাকে কিন্তু অবশ্যই পরিষ্কার করে নিতে হবে, কারণ গ্লাসটা যখন কাটা হয় তখন অনেক ধুলো গ্লাসের সাথে লেগে থাকে, সেটাকে ক্লিন করে না নিলে তোমাদের গ্লাস পেন্টিংয়ের রঙের মধ্যে বিভিন্ন ধুলো বালি এগুলো ডুবে যেতে পারে। তাই গ্লাসটাকে পরিষ্কার করে নিতে হবে। আর সবথেকে ইম্পর্টেন্ট যে পার্টটা হচ্ছে সেটা হচ্ছে তোমাদের একটা সাদা কাগজ নিতে হবে, যেখানে তোমরা যে ড্রয়িংটা করতে চাও সেই ড্রয়িংটাকে একটা ফার্স্টে পেন্সিল দিয়ে ড্র করে নিতে হবে। আমি সেরকম করে নিয়েছি, করে নিয়ে যাতে কাছে পেছন দিকে যখন আটকাবো সেই টাইমে যাতে ড্রয়িংটা নড়ে চড়ে না যায় তাই সেলো টেপ দিয়ে আটকে নিয়েছি। এবার কাজটাকে উল্টে নিয়ে দেখো যে আউটলাইনারটা ছিল সেটাকে ফুটো করে নিলাম ফার্স্টে, কারণ সিল করা ছিল আগে। তারপর সেই সরু মুখটা আটকে নিয়ে সুন্দরভাবে যে আউটলাইনটা আগে আমি পেজে করে রেখেছিলাম সেটা বরাবর কাচের উপর আউটলাইনার দিয়ে ড্রয়িংটা করে নেবো। মানে তোমরা যে ড্রয়িংটা করবে তার যে আউটলাইনের যে দাগটা সেই দাগ বরাবর কিন্তু একদম প্রপার তোমাদের দিতে হবে, যা তাহলে এটা বাইরে তোমাদের রং বেরোবে না। আর এখানে অবশ্যই মনে রাখতে হবে যে আউটলাইনারটা করার পরে তোমাকে কিন্তু 6 থেকে 7 ঘন্টা খোলা জায়গায় রেখে দিতে হবে, যাতে তোমরা চাইলে ফ্যান চালিয়ে দিতে পারো, এমনভাবে শোকাতে হবে যাতে ওই দাগটা উঠে না আসে। এইবার আমার 6-7 ঘন্টা রেখে দেওয়ার পর দেখো আমি কালার দেওয়া শুরু করে নিয়েছি। যেহেতু আমি এখানে ফেদার করছি, মানে ময়ূরের পালক করছি, সেহেতু ময়ূরের পালকের মাঝখানটাতে বিভিন্ন কালারের একটা চোখ টাইপের থাকে, তাই আমি হলুদ কালার দিয়ে নিয়ে তার পাশ দিয়ে রেড কালারের একটা শেড দিয়ে নিচ্ছি, আর মাঝখানটা নীল রং করেছি। নীল রঙের কোনো আর কোনো শেড নেই, একটাই নীল রং আছে তাই শুধু নীল রংটা দিয়েছি, আর ভেতরটা ডিপ ব্রাউন কালার দিয়ে একটা শেড দিয়ে নিচ্ছে যাতে চোখটা ক্লিয়ার বোঝা যায়। দেখো আমাদের পালকের মাঝখানটা প্রায় হয়ে গেছে। এবার আমাদের গ্রিন কালার আর নীল কালার দিয়ে শেড দিতে হবে। ফার্স্টে আমরা নীল কালারটা দিয়ে খানিকক্ষণ শুকিয়ে নেবো, যেহেতু পালক তাই এখানে দাগগুলো বোঝাতে হবে, তাই আমি এখানে নীল কালার দিয়ে দেখো সব পুরোটাই নীল সবুজ সবই দাগ দাগ দিয়ে আমি করছি, কিন্তু সবুজটা দেওয়ার পর যেহেতু ওই আগে আউটলাইনটার দিয়ে দাগ দেওয়া আছে তার ভেতরে খাঁজ খাঁজ আছে, তাই তুলে দিয়ে কিন্তু তোমাদের সেই খাঁজগুলোর মধ্যে রঙটা ঢুকিয়ে দিতে হবে, তা নাহলে কিন্তু সেই জায়গাগুলো ফাঁকা ফাঁকা থেকে যাবে। তাই আমি দেখো খুব সুন্দরভাবে আস্তে আস্তে রঙগুলো দিচ্ছি, আর তুলে দিয়ে শেডগুলো দিয়ে ওই ফাঁকা জায়গাগুলো ভরাট করে দেওয়ার চেষ্টা করছি। এবার দেখো পুরোটাই ভরাট হয়ে গেলে তখন একটা পুরো প্লেন ব্যাপার চলে আসবে, তাই দেওয়ার পর তোমরা কোনো ধারালো কিছু দিয়ে বা সরু কাঠি দিয়ে তোমরা পালকের মতো একটা শেপ দিয়ে নিতে পারো। দেখো আমি দেওয়ার চেষ্টা করছি অল্প অল্প করে, আর কিছুটা মাঝে আমি ব্রাউন কালার ইউজ করেছি যেটা দিয়ে হালকা একটা শেড দেওয়া হচ্ছে, কারণ শেডটা না দিলে না পালকটা ঠিক ক্লিয়ার বোঝা যাচ্ছে না। এবার দেখো পালকটা কত সুন্দর ক্লিয়ার বোঝা যাচ্ছে যে কীরকমভাবে পালকের কোথায় কোথায় শেড আছে, কোথায় পালকের যে সরু সরু দাগগুলো থাকে সেগুলো বোঝা যাচ্ছে। তোমরা যারা যারা আমার এই ভিডিওটা ইউটিউবে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পাশে রাখা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও যাতে পরবর্তী ভিডিও আসার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আর যারা যারা ফেসবুকে বা ফেসবুক পেজে আমার এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করো, পেজটির নাম হচ্ছে আর্টিস্টিক প্রবীর। দেখো ভিডিওর উপরেও দেওয়া আছে ইউটিউবের নাম আর ফেসবুক পেজের নাম, তোমরা অবশ্যই পেজটাকে ফলো করো, ফলো করে ফেভারিট অপশনটা চুজ করে রেখো ইউটিউবের সাবস্ক্রাইবার বাটনের মতো, যাতে ইউটিউবের মতো ফেসবুকেও তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায়। আর ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তোমরা যারা যারা বাড়িতে ট্রাই করছো তারা অবশ্যই কীরকম ডিজাইন বাড়িতে করলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করো আর লাইক করো, অবশ্যই অবশ্যই কমেন্ট করো যে তোমাদের কেমন লাগলো। দেখো এখানে ভিডিওটা প্রায় শেষ, মানে ড্রয়িংটা আমাদের কমপ্লিট করা শেষ, পুরো শুকিয়ে গেছে। এবার দেখো ফেদারটা কত প্রমিনেন্ট লাগছে, কোথায় কোথায় দাগ আছে কী আছে সব দেখা যাচ্ছে।
তাহলে চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, আর ভিডিওটা দেখে অবশ্যই তোমরা কিন্তু লাইক ও কমেন্ট করো আর কিছু কিছু শেয়ার করো।